গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রেয়ানের দাদাই বাড়িতে রেয়ানের দিদিয়া আর দাদা ভাইয়ের সাথে রেয়ান সারাদিন কী কী করে। এটা হচ্ছে রেয়ানের দিদিয়া রুহি আর এটা হচ্ছে রেয়ানের দাদা ভাই। আশা করছি রেয়ানের দিদিয়াকে তোমরা সবাই চেনো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট রইল, তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবে। রেয়ান ঘুম থেকে উঠেই তার দিদি আর দাদা ভাইয়ের সাথে এরকম করে খেলতে থাকে আর রেয়ানের দিদি ভাই এরকম করে কিন্তু রেয়ানকে পড়াতে থাকে আর রেয়ান সেগুলো কিন্তু শুনতে খুবই পছন্দ করে। রেয়ানকে যখন আমরা এইভাবে স্নান করাই রেয়ানের দিদিয়াও কিন্তু রেয়ানকে এইভাবে স্নান করাতে থাকে। রুহি কিন্তু রেয়ানকে স্নান করাতে খুবই পছন্দ করে আর রেয়ানও কিন্তু নিতে খুবই পছন্দ করে। তারপরে রেয়ানের দিদিয়া আর দাদা ভাই রেয়ানকে একসাথে এইভাবে খাইয়ে দেয়। রেয়ান কিন্তু চুপচাপ খেয়েও নেয়, বাচ্চারা তো বাচ্চাদের সাথেই থাকতে বেশি পছন্দ করে। রেয়ান কিন্তু দিদিয়া আর দাদা ভাইয়ের সাথে থাকলে একটুকুও কান্নাকাটি করে না, যত কান্নাকাটি তার বাবা মার সাথেই। কিন্তু দেখতেই পাচ্ছ রেয়ান কেমন খেতে খেতে হাসছে। খাওয়া হয়ে গেলে রেয়ানের ছোট্ট দিদিয়া রেয়ানকে ঠিক এইভাবে মাথায় হাত বুলিয়ে আর স্টোরি বলে ঘুম পাড়ানোর কিন্তু চেষ্টা করে। দেখতেও কত সুন্দর লাগে, দুজনেই এত ছোট যেটা দেখতে বেশি ভালো লাগে। রেয়ানের দাদা ভাইও দেখো রেয়ানকে কতটা ভালোবাসে। সন্ধ্যেবেলায় রেয়ান আবার তার দিদিয়া দাদা ভাইয়ের সাথে ঠিক এইভাবে খেলতে থাকে। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও আর ফ্যামিলি আর বন্ধুর সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।